হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আর একটা নতুন মোড নিয়ে। তো আজকের মোডটা হলো একটা পুরানো একটা মোড, পুরানো মোড বলতে অনেক আগের একটা মোড। এই মোডটাই আমি আপনাদের সম্মুখে নতুন করে আবার রিভিউ করতে নিয়ে আসছি। মোডটা হলো হানিফ প্রাইম মোড। হয়তো আপনারা অনেকেই খেলছেন, আবার অনেকেই খেলেন নাই। যারা খেলেন নাই তাদের জন্য মূলত এই মোডটাকে আবার আমি সামনে নিয়ে আসলাম। আসলে পুরান জিনিস মানে পুরান চাল ভাতে পারে একটা কথা আছে, ওই রকমই পুরান জিনিসের উপর একটা ইমোশন থাকি। আমার আবার পুরান জিনিস বেশি পছন্দ। তো যাই হোক, আপনাদের সম্মুখে পুরাতন একটা মোড নিয়ে আসলাম। মোডটা সত্যি অসাধারণ, খেলে অনেক মজা পাবেন। নতুন নতুন মোডগুলোর কন্ট্রোলিং বলেন, যাই কিছু বলেন, ফিনিশিং বলেন, তার থেকে আমার পুরান মোডগুলোই ভালো থাকে। কারণ পুরান মোডগুলোর ফিনিশিংটা জজ একটা ফিনিশিং হয়, তো সেটা আপনারা দেখতেই পাইতেছেন। এটার বডি ফিনিশিং বলেন, যা কিছু আছে সব কিছুই একদম রিয়েল রাখা হয়েছে। মানে যা কিছু প্রয়োজন সব কিছুই প্রায় এই মোডগুলোতে পাওয়া যায়। একটা রিয়েল একটা ফিল আসে, 1j-এর যে অরিজিনাল একটা ফিল, ওই ফিলগুলো কিন্তু এই পুরাতন মোডগুলোতেই পাওয়া যায়, সেটা আপনারা সবাই জানেন। তো আজকে এই মোডটাকে আমি রিভিউ করতে নিয়ে আসছি। এটার আউটলুক তো অলরেডি আপনারা দেখছেনই। তো এবার যদি একটু সামনের দিকে যাই, চলেন। আর হানিফের একটা জিনিস ভালো লাগে, এটার মনে করেন হানিফ মোডগুলোর আর কি ফ্রন্ট ব্যাক সত্যি অসাধারণ হয়। তো এটা ড্যাশবোর্ড সত্যি অসাধারণ, এটা দেখতে পেতেছেন। আর এখানে হেল্পার কাকু আছে, হেল্পার কাকু না, হেল্পার বাই, কারণ পিচ্ছি বাচ্চা দেওয়া আছে একটা হেল্পারের। আর ডাবল ইন্ডিকেটরগুলো জোস, ও স্টিয়ারিংটা বলতে পারেন একদম অরিজিনাল যে হিনো স্টিয়ারিংটা আছে ওইটাই। আর এখানে যদি আমরা দরজা খুলি, দরজা খোলার ক্ষেত্রে হেল্পার বাইরে আসবে না। আর যদি আমরা এক নাম্বার অ্যানিমেশনটা দিই তাহলে হেল্পার বাইরে চলে আসবে। সেক্ষেত্রে দরজাটা খুলে দিলে কেমন হয়, দরজাটা খুলে দিলে মানানসই দেখা যাবে এই জিনিসটার সাথে। আপনারাও ঠিক এই কাজটাই করবেন আর কি, যে সময় খেলবেন, আর নয়তো এটা খাপছাড়া দেখা দেব। আর দুই নম্বর অ্যানিমেশনে আছে এদিকে তেলের ট্যাঙ্কিটা, এটা খুলবে। আর তিন নম্বর অ্যানিমেশনে গ্লাসগুলো খুলবে। অ্যানিমেশনের ক্ষেত্রে এই পর্যন্তই। এবার যদি এটার ড্রাইভিংয়ের দিকে আসি, এটা আমি অনেকক্ষণ চালাইছি, মানে ভিডিও করতে চাইছিলাম 10 মিনিটের ভিতরে স্ক্রিন রেকর্ড শেষ করব, সেক্ষেত্রে ভিডিও হয়ে গেছে আধা ঘন্টার। তো আর কি কমো, বাকিটা ইতিহাস। চালাইতে খুব মজা লাগছিল, কারণ 1j-এর একটা ফিল আসে, রিয়েল একটা 1j-এর একটা ফিল আসে। সামনের যে ওয়েপারগুলো আছে ওয়েপারগুলোর জন্য আরও একটা কোয়ার একটা ফিল আসে বলতে পারেন। 3.7-এর আমার কাছে ভালোই লাগছে। 3.7-এর মধ্যে ওয়েপার ছাড়া চালাইতে পারি না, কারণ এর মাপ বুঝি না। চালাইতে পারি, পারি না বললে ভুল হবে আর কি। সুবিধা হয় বেশি, ভালো লাগে, একটা রিয়েলিস্টিক একটা ফিল পাওয়া যায়। আর এটাতে খেললে এটার ব্রেকিং পারফরমেন্স সব কিছু খুব সুন্দর, আপনারা ভালোই মজা পাবেন। এটার স্ক্রিন যা কিছু আছে আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক সহকারে আপনারা পেয়ে যাবেন। আর মোডটাতে খেলে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর আর কিছু বেশি কিছু বলতে চাইতেছি না, আপনারা বাকিটা খেলে গেলে দেখে দেখে বুঝে নেবেন। মোডটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে তাও জানাবেন। পুরাতন মোড এটা, আগে বলেছি এটা নতুন মোড না। আর নতুন মোড ইনশাল্লাহ সামনে আসছে, আপনারা পাবেন। তো দেখা যাক কবে পান। আর এই মোডটার যে স্পিড আছে, স্পিডের ক্ষেত্রে বলবো এটা আপনারা 210 এরকম তুলতে পারবেন ইজিলি, সেটাও আপনারা দেখে নেবেন। আমি ম্যানুয়াল গিয়ারে তুলছিলাম, 6 নম্বর গিয়ারে 210 পর্যন্ত তোলা যায়। ওটু দেখালে 200 পর্যন্ত তুলতে পারবেন অনায়াসে। তো আজকের ভিডিওটা আর বেশি দূর লম্বা করবো না, আশা করি আপনারা বিস্তারিত একটা ধারণা পেয়ে গেছেন। তো এখানে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।